নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোলের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু দুলাল দাসের বই, ছায়া প্রকাশনী, ভূগোল ও পরিবেশ, দুলাল দাস, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি দুলাল দাসের বইটা অধ্যায় অনুযায়ী, অধ্যায়ের যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট একটু সলভ করে দেবেন। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য আমি নিয়ে আসছি দুলাল দাসের এই টেক্সট বই। আজকে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, ষষ্ঠ অধ্যায়, ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট আজকে সলভ করিয়ে দেবো। আজকে আমি পার্ট টু নিয়ে আলোচনা করব। তো দেখো, এইগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তার সঙ্গে কিন্তু আমি প্লে লিস্ট করেছি, সেই প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে। দুলাল দাস, রণজিৎ গড়ান, যুধিষ্ঠির হাজরা, ঠিক আছে, প্রত্যেকটা বই কিন্তু টেক্সট বইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। তোমরা একটু দেখে নাও অ্যান্সারগুলো, ঠিক আছে? অ্যান্সারগুলো একটু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত নিয়ে আলোচনা করেছি আমি, সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, তোমাদের আমি আর একটা কথা বলবো, আজকে আমি পার্ট টু নিয়ে আলোচনা করব। তো এইগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদের আর একবার, যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য। দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সারগুলো, ঠিক আছে? গম আছে, খারিফ শস্য আছে, রাগি আছে, আটটি, 1907, থানে, নগরায়ণ, 15, জনবিস্ফোরণ, সিকিম, আকাশপথ, 1984, পশ্চিমবঙ্গ, আদ্র, ন্যাপথা। 16 অ্যান্সার হবে ন্যাপথা। তো দেখতে পাচ্ছো, তোমাদের আর একবার দেখাচ্ছি আমি, ঠিক আছে? এইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, তাও তোমাদের আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি পার্ট ওয়ানের যে ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করব। তো দেখো, এক জায়গার প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা ধান চাষের পক্ষে উপযুক্ত। তো দেখো, কৃষ্ণ মৃত্তিকা কিন্তু ধান চাষের পক্ষে উপযুক্ত না, ঠিক আছে? তোমরা জানো যে কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? দু জায়গার প্রশ্ন, গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মৃত্তিকা কৃষিকাজ ভালো হয়, এটা সঠিক? কারণ তোমরা জানো যে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মৃত্তিকা কিন্তু পলি সমৃদ্ধ, ঠিক আছে? এখানে কিন্তু কৃষিকাজ ভালো হয়। তিন থেকে, মাঝারি আর্দ্রতা ইক্কু চাষের পক্ষে উপযুক্ত, এটাও কিন্তু ঠিক আছে। চার থেকে, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, একদম ঠিক, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, এটা সত্য, মানে ঠিক আছে। পাঁচ থেকে, কাগজ শিল্প হলো বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ, এটাও ঠিক আছে। কাগজ শিল্প হলো বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ, এটাও ঠিক আছে। ছয় থেকে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, এটাও ঠিক আছে। সাত থেকে, 19 শতাব্দীর শেষ থেকে ভারতের আদমশুমারি শুরু হয়, এটাও ঠিক আছে, সত্য বা শুদ্ধ যাকে বলে। আর দেখে, বিহারের জনঘনত্ব সর্বাধিক হওয়ার কারণ হলো সেখানকার জনসংখ্যা আধিক্য, এটাও ঠিক আছে। ন দেখে, ভারতে জন্মহার বৃদ্ধি হওয়ার একটি প্রধান কারণ হলো মেয়েদের বাল্য বিবাহ, এটাও ঠিক আছে। দশ দেখে, শহরের বৈশিষ্ট্য হলো মোট পুরুষকর্মীর কমপক্ষে 75% মানুষ অকৃষি কাজের সঙ্গে যুক্ত, একদম ঠিক। 75% কিন্তু 100 ভাগের মতো 75% কিন্তু কৃষিকাজ করে না, ঠিক আছে? মানে যারা শহরে বসবাস করে পুরুষকর্মী, অকৃষি কাজের সঙ্গে যুক্ত, মানে কল কারখানা, গাড়ি, মানে বিভিন্ন যে মানে কৃষিকাজ ছাড়া যে কাজগুলো করে তার সঙ্গে যুক্ত আছে। পরের প্রশ্ন, বিমান পথ হলো আধুনিক পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম, এটা কি আছে? এটা ঠিক আছে। বারো দেখে প্রশ্ন, ভারতের 8টি মহানগর সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত, সোনালী চতুর্ভুজ 4টি দ্বারা যুক্ত, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ঠিক আছে, সেটা হলো সোনালী চতুর্ভুজ। আর যদি এটা রেলপথ দ্বারা যুক্ত হয় তাহলে, মানে তোমরা সোনালী চতুর্ভুজ কাকে বলে? যেটা সড়কপথ দ্বারা যুক্ত, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। আর যেটা রেলপথ দ্বারা যুক্ত সেটাকে বলা হয় হীরক চতুর্ভুজ, মাথা রাখবে, মানে এটা ভুল। তেরো দেখে, 1953 সালে ভারতের সর্বপ্রথম রেলপথের সূচনা হয়, এটা কি আছে? ঠিক ঠিক না, কারণ 1953 না, 1853 সালে হয়েছিল, লর্ড ডালহৌসির আমলে, তার জন্য এটা কি আছে? ভুল আছে। 14 থেকে প্রশ্ন,
মারমাগাও একটি বন্দরটি গোয়া রাজ্যে অবস্থিত। এটা কি আছে? এটা ঠিক আছে। এবার তোমাদের আমি স্তম্ভ মিলাবো, এটা দেখাবো। ধান হবে বিয়ের আনসার আদিত্য, ঠিক আছে। উত্তরপ্রদেশ হবে জনবহুল রাজ্য। তিন, দেখে পারমাণবিক বিদ্যুৎ অ্যান্সার হবে কাকড়াপাড়, কাকড়াপাড়। চার, দেখে সড়ক পথ হবে সের অ্যান্সার সোনালী চতুর্ভুজ। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। এক দেখে প্রশ্ন কি বলেছে যে গমের একটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখো। সোনালিকা, হীরা, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? সোনালিকা আছে, হীরা আছে, তোমরা যে কোনো একটা লিখলে হয়ে যাবে, সোনালিকাটা লিখবে, এটা ভালো আছে। দু দেখে, রাগি চাষের জন্য কীরূপ ভূপ্রাকৃতির দরকার? তো দেখো, রাগি চাষের জন্য কিন্তু সমতল ভূমি দরকার, সমতল ভূমি, ঠিক আছে। আবার চা চাষের জন্য কিন্তু তোমরা তো জানো যে একটু ঢালু ভূমি দরকার, ধান চাষের জন্য সমতল ভূমি দরকার, এগুলো তো তোমরা জানো। চার দেখে, ভারতে মোট কয়েকটি শঙ্কর ইস্পাত কারখানা বর্তমান? ভারতে মোট কয়েকটি শঙ্কর ইস্পাত কারখানা বর্তমান? অ্যান্সার হবে তিনটি, অ্যান্সার হবে তিনটি। পাঁচ দেখে, ভারতের বৃহত্তম, পাঁচ দেখে প্রশ্ন কি বলেছে, পাঁচ দেখে প্রশ্ন বলেছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি কোনটি? অ্যান্সার হবে ভিলাই স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। ছয় দেখে প্রশ্ন, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়? তোমাদের মাথায় রাখতে হবে ভারতে কিন্তু জনগণনা শুরু হয়েছিল কিন্তু আমাদের কিন্তু 1872 খ্রিস্টাব্দে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আর এটা কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু জনগণনাটা হচ্ছে। সাত থেকে, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? তোমাদের মাথা রাখতে হবে ভারতের জনসংখ্যা কিন্তু হবে, অ্যান্সার হবে 121,93,422 জন, 121,93,422 জন। সুপ্রিয় দর্শকার্থী, আর দেখে প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব দুই সর্বাধিক? তো দেখো, দিল্লিতে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব দুই সর্বাধিক? অ্যান্সার হবে দিল্লি। নয় দেখে, উত্তরপ্রদেশ সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হয়েও কেন জনঘনত্ব কম? উত্তরপ্রদেশ সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হয়েও কেন জনঘনত্ব কম? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু 129 নম্বর পেজে আছে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কিন্তু এই যে উত্তর পূর্ব পাহাড়ি রাজ্যগুলিতে, এখান থেকে শুরু করে, ঠিক আছে, তোমরা এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। কী বলছো, প্রচণ্ড পরিমাণে ওখানে কিন্তু ঠান্ডা আছে, থর মরুভূমি অঞ্চলের মতো গরম ও স্বল্প বৃষ্টিপাতের কারণে লোক বসবাস কম করে, তাছাড়া কিছুটা পরিমাণে স্যাঁতস্যাঁতে বলে জনসংখ্যা কম, বুঝতে পারছো আমি কী বলছি। নেক্সট প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে কলকাতা। পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর আসলে কলকাতা, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের 11 দাগে, ভারতের পরিবহন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অ্যান্সার হবে 6 ভাগে ভাগ করা হয়েছে। 12 দাগে, ভারতের একটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দরের নাম লেখো। অ্যান্সার হবে মুম্বাই। অ্যান্সার কী হবে? মুম্বাই হবে। তো দেখো, আজকে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এর পরের দিন তোমাদের আমি সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আমি এসকে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। তার সঙ্গে তোমাদের এই যে যে দু দেখার যে প্রশ্নগুলো আছে, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো, বুঝতে পারছো আমি কী বলছি। আর আর একটা কোশ্চেন ছিল এস এম এস এর পুরো নাম কী ছিল? এমসিকিউ ছিল, শর্ট মেসেজিং সার্ভিস, বুঝতে পারছো আমি কী বলছি।